ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নন্দীগ্রামে এখনো মেলেনি ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ, উল্টে ক্ষতিগ্রস্তদের উপর হামলার অভিযোগ। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, ঠিক কি অভিযোগ উঠেছে? দেখো সোনালী, মূলত যেটা অভিযোগ সেটা হচ্ছে যে নন্দীগ্রামের ডিহি জামতলা যে গ্রাম রয়েছে সেই গ্রামবাসীদের একাংশের অভিযোগ যে ঘূর্ণিঝড়ে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পায়নি। এই নিয়ে গতকাল রাত্রিবেলা তারা যে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে দিয়ে সভা করে এবং যেটা মূলত অভিযোগ যে সেই সভা চলাকালীন স্থানীয় যিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছেন তার অনুগামীরা সেখানে গিয়ে হামলা করে অভিযোগ এবং সেখানে কটূক্তি মারধর করা হয় বলে অভিযোগ। এরপরে ঘটনাস্থলে পৌঁছে নন্দীগ্রাম থানায় পুলিশ এবং সেই মতন সেই পরিস্থিতি কিছুটা শান্ত হলেও যেটা মূলত অভিযোগ যে যারা বৈঠক করেছিলেন তারা সেই সময় বাড়ি চলে গেল, বাড়িতে গিয়ে ফের রাত্রিবেলা ওই পঞ্চায়েত সদস্যের অনুগামীরা চড়াও হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ওই তৃণমূল গ্রাম পঞ্চায়েতের যে সদস্য রয়েছেন তার বক্তব্য, তার বাড়িতে একটি পরিযায়ী শ্রমিকদের নিয়ে বৈঠক সেখানেই গ্রামবাসীদের একাংশ এসে সেখানে হামলা চালায় এবং অভিযোগ তিনি করেছেন বিজেপির দিকে, যদিও বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ধন্যবাদ।